ঠিক মানুষ গ্যাস পায় না, রান্না করতে গিয়ে গ্যাস পায় না, হঠাৎ গ্যাস চলে গেছে, 3 ঘন্টা ধরে এক ভাত রান্না করতেছে, ভাতের চাইটা নষ্ট হয়ে এসেছে, হয় না মনে হয়? কিন্তু মাশাআল্লাহ আমাদের এক আপা ক্যান্টনমেন্টে জ্বালায় দিয়ে আসছেন আগুন, শিখা অনির্বাণ আরেকজন সোহরাওয়ার্দী উদ্যানে, উনি যেহেতু ওখানে জ্বালাইছে তো আমি এখানে না জ্বালাই তো মান সম্মান দেয়, উনিও সোহরাওয়ার্দী উদ্যানে আরেকজন জ্বালাইছে, একজন শিখা অনির্বাণ আরেকজন শিখা চিরন্তন, মাশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুদ্ধান করেন বলে আমি আমিন। 24 ঘন্টায় আগুন জ্বলছে, কারা জ্বালাতো 24 ঘন্টা আগুন সম্মানের জন্য? পারসিকরা জ্বালাতো, অগ্নি পূজকরা জ্বালাতো, যারা সূর্যের পূজা করতো তারা জ্বালাতো, ঠিক আমাদের খবর নেই। আমি একদিন ফজরের আগে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, শিখা অনির্বাণের ওখানে দেখি আমাদের কিছু সোলজার দাঁড়িয়ে আছে, একদম মানে প্রত্যুষে লাইন ধরে দাঁড়িয়ে আছে পুরো প্যারেডের মধ্যে। আমি কৌতুক হয়ে আসতে এখানে গাড়ি সামনে এসে স্নো করেছি, কিছুক্ষণ পরে মাশাআল্লাহ আল্লাহ সেলফি করলেন, আরো কি কি সব করলেন আমি দেখলাম। এই অগ্নি পূজা এটা কি বলে না? বেঁচে ফিরে আসবার তৌফিক নসিব করে না, এগুলো জ্বললে ইনশাআল্লাহ আল্লাহ রহমত বরকত দেশে দেশে আসবে না, আগুন জ্বলবে, আগুন জ্বলবে, ঘরে ঘরে আগুন জ্বলতেছে, ক্ষমতায় থাকার পরেও ঘরের ভিতরে আগুন জ্বলতেছে, আর আমার সুখে চোখে দেখে না দুনিয়াতে মানুষের ভালো কেমন হয়েছে, ঠিক কি ঠিক? ঠিক। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি কথা যদি যেটা ভালো লাগবে না ওটা এক্সপ্লেন করে দিতে আপনারা সবাই, ঠিক আছে না, সবাই স্পিকার বানিয়ে দেবেন যেটা ভালো লাগবে না। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুঝলে দেখে না কর কোরআন আর হাদিস কে এক্সপ্যান্ড করতে যাবে না, তবে কিন্তু আপনি নিজে এক্সপ্যান্ড হয়ে যাবেন, ঠিক কি ঠিক? এজন্য কথা দিতে লাগলো আমার দলের বিরুদ্ধে গেল ওটা সহ্য করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডাক্তার যখন ওষুধ দেয় তাহলে মিথ্যা ওষুধ দিলে হবে না, মাঝে মাঝে ইঞ্জেকশনও লাগে, ইঞ্জেকশন যখন দেয় তখন তো আরাম লাগে, সুখ লাগে না, ব্যথা লাগে, তারপরও নেয় কেন জানে এটা নিলে রোগটা ভালো হবে, এটা নিলে করোনা থেকে বাঁচা যাবে, ঠিক আলে মোলামরা রুহানি ডাক্তার ইমানের ডাক্তার আলে মোলামরা ইমানের রোগের চিকিৎসা করেন, চিকিৎসা করার পরে যদি গায়ে লাগে তারপরও কষ্ট করে হজম করে মেনে নিতে হবে তাহলে ইমানটা বেঁচে যাবে, না হলে ইমানের মৃত্যু ঘটবে, ঠিক কিনা? আগুনের মালিককে বাদ দিয়ে আগুনের স্রষ্টাকে বাদ দিয়ে আগুনের পূজা করে জাহান্নামের দিকে যায়। উনি সামনে এগিয়ে গিয়ে প্রভুকে জিজ্ঞেস করলেন আগুনের পূজা কেন করেন? বলে আগুন খুব গরম, ফায়ার ইজ পাওয়ার, গরম, সে যেন আমাদের কোন ক্ষতি না করে ভবিষ্যতে, সে যেন খুশি হয় এই জন্য আগুনকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। জিজ্ঞেস করলেন কতদিন থেকে এই শ্রদ্ধা জানিয়ে আসছো? বলছে জন্মের পরে যখন থেকে ভুজ হয়েছে তখন থেকে। আচ্ছা তো এতদিন যাবৎ আগুনের পূজা করায় আগুন তো কিছু খুশি হওয়ার কথা, হ্যাঁ অবশ্যই খুশি, তোমাদের উপরে খুশি আমি খুশি, তাহলে তো হাতটা ঢুকিয়ে দেখাও দেখি পোড়ায় কি পোড়ায় না।
নদীর সামনে এসে বলে ও নদী ও সাগর আমার খাবারটা দাও মহত্ব কাল বিলম্ব হয় না একটা মাছ বিশাল খালাটা মুখে ধরে এনে সামনে দিয়ে গেছে এগুলো কোন বারবক্তি তারাবক্তি দিচ্ছে না এই সমস্ত ঘটনাগুলো হযরত ওমরের ঘটনা হযরত আলা আল হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ওই সমস্ত সূত্রে বর্ণিত হয়েছে এই সমস্ত সূত্রে সহিহ বুখারী আর মুসলিম বর্ণিত হয়েছে সুবহানাল্লাহ এদের উপরে সন্দেহ করলে বুখারী মুসলিম কেউ সন্দেহের কথা রাখবে না আজ যদি কাহিনী না আল্লাহ পাক পালন কি পালন না সকল ক্ষমতার উৎস ধরে বলুন কে সকল ক্ষমতার উৎস কে আল্লাহ আল্লাহ কেউ বলো সকল ক্ষমতার উৎস কে সকল ক্ষমতার উৎস জানো আল্লাহ ভালো মতো মাথা বেগানা মিলে আর ঠিক করে দেবেন না ঠিক কি ইমানদারের কথা না মুশরিকের কথা সকল ক্ষমতার উৎস কে মহা ক্ষমতাধারের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় প্রতিষ্ঠাতা খলিফা মাদানী মুসলিহা উমর